আজকে বানাচ্ছি বিউলি কলাইয়ের ডাল। প্রথমে কলাইয়ের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরকমভাবে একটু গরম জলে আমি ফুটিয়ে নিই, দিয়ে প্রকার ঝাঁকটাকে পুরো ফেলে দিই। তারপর এটাকে প্রেসার কুকারে দিয়ে 4টি সিটি মেরে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, মৌরি আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা করে এর মধ্যে নুন, হলুদ, অল্প একটু ডিম দিয়ে ভালো করে ভেজে নেবো। একটি একটা ভাজা দিয়ে কোনো একটা ভাজার সাথে খেতেও খুব সুন্দর লাগে, এবং এর মেন হচ্ছে আলু পরিষদ খেতেও খুব ভালো লাগে। আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ডালটা খেতে কেমন হয়েছিল। এবার ডালটাকে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে ফুটিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে যাবে ডাল।